প্রিয় দর্শক, স্বাগত এই সময়ে। সঙ্গে আছি আমি এস এম আকাশ। আপনারা জানেন বিএনপির তিনজন সিনিয়র নেতা সম্প্রতি ভারত সফর করে এসেছেন। এই বিষয়ে ভারতের পত্রপত্রিকায় যেমন বেশ রিপোর্ট হয়েছে, গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, বাংলাদেশেও এটা নিয়ে বেশ রিপোর্ট হচ্ছে এবং টক শোতেও বেশ আলোচনা হচ্ছে। আমরাও এই সব বিষয়টি আলোচনা করব। আর যে তিনজন নেতা ভারত সফর করে এসেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট রাজনীতিক এবং সাবেক মন্ত্রী। তিনি আজ আমার অতিথি। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। আমরা যেমন দেখছি যে আপনারা তিনজন নেতা ভারত সফর করে এসেছেন, এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। মূল আলোচনা যেটা ঘুরে ফিরে যেটা আলোচনাটা আসছে সেটা হলো যে বাংলাদেশের মানুষ মনে করতো যে বিএনপির একটা ভারত বিষয়ে, ভারতের বিষয়ে একটা বিএনপির একটা নীতি আছে, সেটা অনেকে মনে করে যে একটা ভারত বিরোধী অবস্থান ছিল বিএনপির, এটা বাংলাদেশের একটা ধারণা। সেটা কি বারবার ঘুরে ফিরে যেটা আসছে যে বিএনপি কি তাহলে ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসলো, তাদের নীতির কি পরিবর্তন ঘটলো? না, প্রথমে এই যে কথাটা বলা যে ভারত বিরোধী, কোনো একটি দল কোনো একটি দেশের বিরোধী হতে পারে না। বিএনপির মূল নীতি হচ্ছে একটি দল যখন বিএনপির মতো একটি দল যখন গঠন করা হয়, এটা মূল নীতি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করা। এবং সেটা যদি করতে গিয়ে যদি কেউ মনে করে সেটা ভারত বিরোধী, তাহলে বোধহয় সেখানে একটু গলত আছে। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাথে বিএনপির পররাষ্ট্রনীতির যে কোনো বিভেদ নেই, কারণ হচ্ছে সেটা হচ্ছে সব রাষ্ট্রের সাথে সদ্ভাব, কারোর সাথে বৈরিভাব নয়। সুতরাং এই এগুলো পরিষ্কারভাবে এইভাবে আছে। এবং সুতরাং আমাদের এই ভারতের যাওয়ার বিষয়টা ছিল ওখানে কিছু থিঙ্ক ট্যাঙ্ককে আলোচনার একটা ক্ষেত্র তৈরি করা হয়েছিল এবং তারা বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সামনে নির্বাচনকে সামনে নিয়ে যে প্রেক্ষাপট, ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনার বিষয় কয়েকটি থিঙ্ক ট্যাঙ্কে আলোচনার বিষয়বস্তু ছিল এবং সেখানে আমরা অংশগ্রহণ করেছি। তো সুতরাং সেই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটা আমরা তুলে ধরেছি এবং তাদের অনেক প্রশ্ন ছিল, জানার ছিল, বোঝার ছিল, সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা হয়েছে। আর তাহলে আপনারা যেটা বলেন থিঙ্ক ট্যাঙ্কের সাথে আলোচনা করেছেন, আর পত্রপত্রিকায় দেখেছি যে আপনারা গণমাধ্যমের সাথেও কথা বলেছেন, সুশীল সমাজের সাথে কথা বলেছেন, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছেন। তো রাজনৈতিক নেতাদের সাথে এই এইবার তাহলে কথা হয়নি। আপনারা তাহলে ভারতে গিয়ে আপনারা তাহলে আসলে তাদের কাছে কি বলতে চেয়েছেন বা কি, আপনি যেমন বলছেন বিস্তারিত আলোচনা হয়েছে বাংলাদেশে, যেমন আপনি একটু বলছিলেন যে বাংলাদেশে যেহেতু সামনে নির্বাচন, বাংলাদেশ নির্বাচন এবং বাংলাদেশ ভারত সম্পর্ক, এটা নিয়ে বাংলাদেশ ভারতের একটা সম্পর্ক আছেই, তাহলে আপনারা সেখানে নতুন করে কি বলেছেন? না, নতুন করে কিছু বলার নেই। যে বিষয়গুলো বাংলাদেশে বর্তমানে আলোচিত হচ্ছে, বাংলাদেশকে নিয়ে বিদেশে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে, বিভিন্ন পার্লামেন্টে মানবাধিকার সংস্থাগুলো, তারপরে আপনার গণমাধ্যমের যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, তারপরে আপনার বিভিন্ন রাইটস গ্রুপ যারা আছে তারা আলোচনা করছে, জাতিসংঘে যে আলোচনাগুলো হয়েছে, সুতরাং এই বিষয়টা অনেকটা যে আলোচনাগুলো আমরা অন্যান্য দেশের সাথে করছি, যেমন আপনি বলেন আমাদের যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হচ্ছে, পশ্চিমের যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, পূর্ব দিকে সব রাষ্ট্রগুলোর সাথে যে আলোচনাটা বর্তমানে বাংলাদেশকে নিয়ে হচ্ছে, ঠিক একই আলোচনা কিন্তু আমরা ভারতে হয়েছে, এর বাইরে কিছু না, এটা নতুন কিছু না। আমাদের কাজটা কি ছিল তা? না, আমাদের ডেলিগেশনও যে খালি ভারতে গিয়েছে তা নয়, আমাদের ডেলিগেশন তো বিভিন্নভাবে বিভিন্ন ইনভিটেশনের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে বিভিন্ন দেশে সারাক্ষণ যাচ্ছে। এখনও একটা ডেলিগেশন অস্ট্রেলিয়াতে আছে। সুতরাং এটা তো একটা নিয়মিত বিএনপির পক্ষ থেকে বিদেশে যাওয়া এবং যখন যে বিষয়বস্তুটুকু বাংলাদেশকে নিয়ে আলোচনার মধ্যে চলে আসে সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে। ভারতের যাওয়ার বিষয়টি এক্স্যাক্টলি তাই, কিন্তু নতুন কিছু না। এবং যেটা আমরা অন্যান্য রাষ্ট্রের সাথে আলোচনা করছি, অন্যান্য সংস্থার সাথে আলোচনা করছি, ভারতে কিন্তু এই বিষয়টি যে বাংলাদেশের আজকের প্রেক্ষাপটকে, যেখানে আজকে কোনো গণতান্ত্রিক
রাজনৈতিক কোনো স্পেস নেই বাংলাদেশে, বাংলাদেশে কোনো ইলেকট্রাল স্পেস নেই, অর্থাৎ নির্বাচনের কোনো স্পেস নেই। আর লেভেল প্লেইং ফিল্ড তো প্রশ্নই ওঠে না, যেখানে এই দুটো স্পেস থাকবে না। এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ আজকে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। ভোটাধিকার থেকে যদি আপনি বঞ্চিত হবে, তখন আপনার বাকি অধিকার থেকে ক্রমান্বয়ে আপনি বঞ্চিত হতে থাকবেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আইনের শাসন আজকে বাংলাদেশে নাই, আজকে মানবাধিকার নিয়ে প্রশ্নবিদ্ধ, সারা বিশ্ব বাংলাদেশের মানবাধিকার নিয়ে আলোচিত হচ্ছে। ইদানিং সুইজারল্যান্ড জেনিভাতে জাতিসংঘ একটা তাদের যে প্রতিবেদন দিয়েছে, সারা বিশ্বে আলোচিত হচ্ছে। আইনের শাসন নিয়ে বাংলাদেশে আলোচিত হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আলোচনা হচ্ছে, এই যে এনফোর্সড গুণ খুন হত্যা মিথ্যা মামলা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সামনে নির্বাচনকে রেখে যে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে বাংলাদেশ যেতে হলে যে যে বিষয়গুলো উঠে সামনে আসা দরকার, সেই বিষয়গুলো সেখানে আলোচনা হয়েছে। এবং সেখানে জাতিসংঘে আমরা কিন্তু সবাই ইউনিভার্সাল হিউম্যান রাইটস এর উপর স্বাক্ষর, এটা চার্টারে কিন্তু আমাদের সব দেশগুলো সই যারা করেছে তাদের জন্য কিন্তু এটা মৌলিক বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেসব দেশে এখন মানবাধিকার অনুপস্থিত কিংবা ঘাটতি রয়েছে, তার কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেটা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বিশেষ করে গণতান্ত্রিক যে ঘাটতি, যেখানে মানবাধিকার শুধু মানবাধিকারের মধ্যে সীমিত নয়, যেখানে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এইটার যদি সমাধান না হয় তাহলে মৌলিক যে আমাদের জাতিসংঘের যে চার্টারে আমরা যে বিষয়গুলো সই করেছি, এই মৌলিক বিষয়গুলির অনুপস্থিতিতে বাংলাদেশ যে একটি অনিশ্চিত পথে চলছে আগামী দিনে, সেটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য নয়, এটা আমাদের এই অঞ্চল তথা বিশ্বের জন্য একটা সমস্যা সৃষ্টি করবে। সুতরাং যেমন মিয়ানমারে সবাই শঙ্কিত কেন, মিয়ানমারে একই জিনিস ঘটেছে অন্যভাবে আর কি, সেটা হচ্ছে সেখান থেকে আপনি একটা জাতিকে তাড়িয়ে দিচ্ছেন, তাদের মানবাধিকার আপনি খণ্ডিত করছেন, তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছেন, নিপীড়ন নির্যাতন গুণ খুন হত্যা বাংলাদেশে কিন্তু প্রেক্ষাপটে এই বিষয়গুলো আজকে একটা বিশ্বে আলোচনার বিষয় হয়ে গেছে। এবং ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের ভূমিকা নিয়ে তো একটা প্রশ্ন উঠেছে যে বাংলাদেশে বিগত দিনে অনেকের ধারণা একটা পারসেপশন আছে যে আস্থার ঘাটতি আছে, যে আজকে যারা অনির্বাচিত হয়ে জোর করে ক্ষমতা দখল করে অব্যাহতভাবে দেশ শাসন করছে, তারা আবার আগামীতে পায়তারা করছে আবার জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের। সেখানে যেই গণতন্ত্রপ্রিয় দেশগুলো নাগরিক অধিকারের পক্ষে যে দেশগুলো, তাদের একটা আন্তর্জাতিক চার্টার জাতিসংঘের চার্টার হতে তাদের একটা ভূমিকা আছে। ভারত কিভাবে এখানে ভূমিকা রাখতে পারে? যেমন আপনি নির্বাচনের কথা বলছেন, মানবাধিকারের কথা বলছেন, বিশেষ করে যেহেতু নির্বাচনের বছর, এই আলোচনাটা বেশি হচ্ছে এই কারণে যেহেতু নির্বাচন সামনে আছে। ভারত এখানে একটি আপনি যেমন পত্রপত্রিকা যেমন আসছে এবং লন্ডনের বিবিসি বাংলাকে মহাসচিব কথা বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয় সে ব্যাপারে যাতে ভারত ভূমিকা রাখতে পারে। ভারত তো একটা প্রতিবেশী দেশ, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে তারা আসলে কীভাবে ভূমিকা রাখতে পারে? না, এই যে একটা আস্থার ঘাটতি এবং যে পারসেপশন যে কি একটি আস্থার ঘাটতি মানে কি ভারতের সাথে না ভারতের না বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে বাংলাদেশের আজকে যারা অনির্বাচিত অবৈধ সরকার দেশের শাসনভার দখল করে নিয়েছে, আগামীতে আবার দখল করার প্রচেষ্টা করছে, একটা পারসেপশন আছে যে কি এর পেছনে ভারতের একটি সমর্থন আছে। আসলে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার যে ভারত একটি গণতান্ত্রিক দেশ, ভারতে একটি মানবাধিকারে তারা বিশ্বাস করে, তাদের আইনের শাসন আছে। এবং একটি পার্শ্ববর্তী দেশে এই যে বিষয়টা যে পারসেপশনটা আছে, এটাকে আমাদের আগামী নির্বাচনকে সামনে রেখে যে বিশ্বের অন্য অন্য গণতান্ত্রিক দেশগুলো যে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলছে, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা সহায়ক ভূমিকা পালন করছে, আমি মনে করি আমরা মনে করেছি ভারতের সেই ভূমিকা রাখার প্রয়োজনীয়তা আছে। এই যে পারসেপশনের কথা বললেন, যে এই যে এই সরকার যাচ্ছে এর পিছনে ভারতের একটা সমর্থন আছে, একটা পারসেপশন আছে, পাবলিক পারসেপশন এবং এটা ওরাও অনুধাবন করে, এটা আমাদের কথা, এটা আলোচনা কি এই আলোচনার টেবিলে কি আপনারা খোলামেলা আলোচনা করতে পেরেছেন? অবশ্যই এটা তো ভারতের পক্ষ, তাদের ভারতের যারা বাংলাদেশকে ফলো করে তাদের যেটা অজানা কিছু নয়,
এবং তারাও মনে করে এই পারসেপশনকে আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ দুই দেশের মধ্যে সম্পর্ক হবে দুই দেশের মধ্যে, দুই দেশের জনগণের মধ্যে। দুই দেশের সম্পর্ক কোনো একটি দলের সাথে, গোষ্ঠীর সাথে হতে পারে না। একটি দলের সাথে, গোষ্ঠীর সাথে সম্পর্ক যদি হয়, সেই দুই দেশের সম্পর্ক সেটা টেকসই হতে পারে না, সেটা দীর্ঘমেয়াদী হতে পারে না, এবং যেটা আমরা আমাদের আশেপাশের অন্যান্য দেশের ক্ষেত্রেও দেখেছি। সুতরাং এই 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 ভাবনাটা ভারতের রাজনৈতিক মহলে, যা পলিসি মেকিং যারা নীতি নির্ধারণ করে তাদের মধ্যে এই বিষয়টা আলোচিত হচ্ছে, এবং আমি মনে করি এটা একটি এটা একটু এই বিষয়টা কিন্তু একটি বস্তুনিষ্ঠ আলোচনার ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এই এই আলোচনাটা কিন্তু অব্যাহত থাকতে হবে, যাতে করে এই যে আস্থার সংকট যদি কিছু থাকে সেটাকে সেটা থেকে বেরিয়ে আসতে হলে এই আলোচনাটা, এই বস্তুনিষ্ঠ আলোচনাটা অব্যাহতভাবে থাকতে হবে। অব্যাহতভাবে কী থাকবে, কীভাবে থাকবে? আপনারা কি আবার যাবেন তাদের সাথে আলোচনা করতে? তারা আসবে কি? আমরা যাব, ওরা আসবে এটা তো বড় কথা না, কিন্তু আমার কথা হচ্ছে এঙ্গেজমেন্ট, ইন্টারাকশন যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ব্যাপারটা শুধু যে আমরা ভারতের সাথে করছি তা তো না, আমরা কিন্তু প্রায় প্রত্যেকটি দেশের সাথে এই আলোচনা চলছে। আচ্ছা, আমাদের যে আপনি যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমাদের পূর্ব দিকের যে দেশগুলো, সবার সাথে কিন্তু আলোচনা হচ্ছে, অস্ট্রেলিয়া বলেন, সবার সাথে আলোচনা হচ্ছে। কিন্তু যে আরেকটা বিষয় যেটা আপনি বলছিলেন, যে আপনার থিঙ্ক ট্যাঙ্কের আমন্ত্রণে বা ওখানে যারা সুশীল প্রতিনিধি তাদের সাথে আলোচনা করেছেন, কিন্তু সরকারের যারা এখন যারা সরকারে আছে, এই থিঙ্ক ট্যাঙ্ক, এই 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 যে ভারতের যে নীতি বা যে পারসেপশন, এই থিঙ্ক ট্যাঙ্কে যাদের সাথে আলোচনা করেছেন তারা সরকারের উপর কতটা প্রভাব ফেলতে পারে, মানে বাংলাদেশের যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তৈরির ক্ষেত্রে বা পারসেপশন চেঞ্জ হওয়ার ক্ষেত্রে বা পিপুলস টু পিপুলস রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে, কোনো একটা নির্দিষ্ট দলের সাথে নয়, এই জিনিসগুলো তো আলোচনা করেছেন, এই আলোচনাটা সরকারি পর্যায়ে কীভাবে পৌঁছাবে? হ্যাঁ, যে কোনো দেশের নীতিমালার নীতিমালা প্রবর্তন করার ক্ষেত্রে আপনি তো এটা একটা ইনপুট নিতে হয়, এবং ইনপুটটা তো আসে থিঙ্ক ট্যাঙ্কগুলোর কাছ থেকে, চিন্তাশীল মহল থেকে এই এই ইনপুটটা আসে, সেটা সব দেশেই কিন্তু প্রযোজ্য। সুতরাং ভারতের যারা মেজর থিঙ্ক ট্যাঙ্ক তারা কিন্তু ভারতের রাষ্ট্রের শুধু নয়, দলের এবং বিভিন্ন সংস্থার যে নীতি নির্ধারণী কার্যক্রমে এদের একটা ভূমিকা থাকে, এবং এরা এরা হচ্ছে এদের ইনপুট দিতে পারবে, কিন্তু নীতিটা নির্ধারণ করবে নীতি নির্ধারকেরা। সুতরাং এই যে একটা ইন্টারাকশন, এটা কিন্তু সর্বপর্যায়ে আলোচিত হয়। আমরা যেরকম থিঙ্ক ট্যাঙ্কের সাথে আলোচনার ফলশ্রুতিতে আপনি দেখবেন এই আলোচনাটা কিন্তু থিঙ্ক ট্যাঙ্কের বাইরে চলে যায়, এবং নীতি নির্ধারকদের কাছে তাদের পক্ষ থেকে যারা যেই যারা যাদের জন্য কাজ করে, যার বিভিন্ন পার্টির নীতি এখানে আপনার থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে, তারা অবশ্যই এই ইনপুটগুলো তো তাদের দলীয় নীতিমালা প্রণয়নে এই থিঙ্ক ট্যাঙ্কের কাছ থেকে তারা সেই জিনিসগুলো নেয়, এবং তার পারসেপশন বা আপনারা যে আপনাদের অবস্থান এবং আপনারা যে জিনিসগুলো আপনি বলছেন যে শুধু ভারত না সবার সাথে আলোচনা করছেন, সেই জিনিসগুলো আলোচনা করেছেন, এবং এই জিনিসগুলো কি তাদের আসলে ফিডব্যাকটা কেমন পেলেন? ফিডব্যাকের চেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা তো কোনো সিদ্ধান্ত এখানে তো কোনো সিদ্ধান্ত হওয়ার বিষয় ছিল না, বিষয়টি ছিল একটা মুক্ত আলোচনা। একটা মুক্ত আলোচনার হচ্ছে আপনাকে আলোচনার জন্য একটা ক্ষেত্র সৃষ্টি করে যেখানে সবার মতামত থাকে, সবাই ইনপুট দেয়, সেখানে বক্তব্য রাখা হয়, সেখানে প্রশ্ন রাখা হয়, সেগুলোর উত্তরে একটা ইন্টারেক্টিভ সেশন চলে, এবং তার ফলশ্রুতিতে অনেক কিছু বেরিয়ে আসে যেগুলো অনেক সময় নীতি নির্ধারকদের অজানা থাকে, এবং এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বলছি এটা কিন্তু বস্তুনিষ্ঠ একটা একটা আলোচনার ক্ষেত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র, এবং এই এই ব্যাপারটা কিন্তু ভারতের সাথে নয়, আমরা মনে করি প্রতিটি দেশের সাথে এই এই আলোচনাটা, এই ইন্টারাকশনটা, এই এঙ্গেজমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু। এবং তাহলে যে ইনফরমেশন গ্যাপ যেটা আছে সেটাও থাকে না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সকল পক্ষের কথা শুনে একটা আর্গুমেন্ট, ইন্টারাকশন, এঙ্গেজমেন্টের মাধ্যমে অনেক সত্য বেরিয়ে আসে। অনেক প্রপাগান্ডা করা হয়, পরবর্তীতে দেখা যায় আসলে এর মধ্যে তো কোনো সত্যতা নাই, একটা জিনিস। ভারতে হিন্দু পত্রিকায় যেটা বের হয়েছে, আপনাদের একজন সফর সঙ্গে ছিলেন হুমায়ুন কবির,
তার বরাদ্দ দিয়ে যেটা হয়েছে ভারতের সঙ্গে বিএনপির বৈরী আচরণ ভুল ও বোকামিপূর্ণ ছিল, এরকম একটা কথা বলেছে। এটা কি আপনি মনে করেন কিনা যে অতীতে আপনারা যখন সরকারে ছিলেন বিভিন্ন সময় ভারতের সাথে যে সম্পর্ক ছিল বা যে বিএনপি এ পর্যন্ত ভারত বিষয়ে যে বিভিন্ন বক্তব্য দিয়েছে সেটা কিছুটা ভারতের সাথে আপনাদের দূরত্ব বাড়িয়ে দিয়েছিল, সেটা একটু কমাতে চেয়েছেন আপনারা? না না, এটা বক্তব্যটা এটা এটা আউট অফ কনটেক্সট একটা এটা লিখেছে। এটা পুরো বক্তব্যটা ছিল এরকম যে বিগত দিনে বাংলাদেশ ভারতের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো দুই পক্ষেরই ভুল বোঝাবুঝির অবকাশ ছিল এবং আমরা সেটাকে পেছনে রেখে আমরা এখন সামনের দিকে এগোতে চাই এবং সামনের দিকে এগোতে গেলে আমাকে এই যে দুই দেশের মধ্যে যে আস্থার যে সংকট যদি থেকে এগুলো ক্লিয়ার করতে হলে যে সমস্ত স্টেপগুলো পদক্ষেপগুলো নেওয়া দরকার আমাদেরকে এখন আলোচনার মাধ্যমে এঙ্গেজমেন্টের মাধ্যমে ইন্টারাকশনের মাধ্যমে সেদিকে এগোতে হবে এবং বিশ্ব তো এখন একটা পরিবর্তিত বিশ্ব। সুতরাং ওই 20 বছর আগে 10 বছর আগে কী হয়েছে আপনি যদি এগুলোর উপর বারবার যদি চলতে থাকেন সেখানে দুই পক্ষ যে ভুলভ্রান্তি যদি হয়ে থাকে বিগত দিনে এগুলোকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথাটা বলা হয়েছে। তো এখানে হয়তো কিছুটা আউট অফ কনটেক্সট শুধু কোট করা হয়েছে একটা বিষয় আমার মনে হয় এটা পরিপূর্ণতা। আরেকটা কথা আমাকে একটু বলেন যে ভারতের সাথে যে আমাদের বাংলাদেশে যে ক্ষমতাসীন দল তার সাথে একটা সম্পর্ক রয়েছে, ভালো সম্পর্ক রয়েছে, আপনি যেমন বলছেন যে একটা পারসেপশন আছে তাদের একটা সমর্থন ছিল বিশেষ করে গত নির্বাচনে, কংগ্রেস সরকার যখন ছিল তখনও এই সরকারের সাথে একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, বর্তমান যে বিজেপি মোদী সরকার তার সাথেও আওয়ামী লীগের একটা সম্পর্ক আছে। এখন বিএনপি কি সেখানে বিএনপি ভারতের সাথে বিশেষ করে ভারতের বিএনপির বিষয়ে একটু রিজার্ভেশন ছিল বলে গণমাধ্যমে খবর আসছে, বিশেষ করে এর আগে যখন সেভেন সিস্টার্স যে বিষয়গুলো নিরাপত্তা বিষয়গুলো, এখন আপনি কি মনে করেন যে এই আপনাদের যে এখনকার যে আলোচনা আপনারা যে ইন্টারেকশন এইগুলোর ফলে ভারত সরকার বিএনপির প্রতি একটু আস্থাবান হতে পারে বা বিএনপিকে আস্থায় নেবে? না, এখানে আস্থায় নেওয়ার কোনো ব্যাপার নয়, এটা হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্ক। আমাকে আবার বলতে গেলে দুই দেশের সম্পর্ক আপনি যদি যদি দীর্ঘমেয়াদে এবং টেকসই যে কোনো সম্পর্ক সেটা হচ্ছে দুই দেশের মানুষ দুই দেশের সাথে, কোনো ব্যক্তি গোষ্ঠী দলের সাথে হতে পারে না। এবং এই ধারণা কিন্তু ভারতেও এখন পরিষ্কার হচ্ছে যে আসলে এই সম্পর্কটা কিন্তু এইভাবেই হতে হবে, কারণ আপনি যদি কোনো একটা বিশেষ দল গোষ্ঠীর সাথে আপনি সম্পর্ক ডেভেলপ করেন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে মেজরিটি মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ বাংলাদেশের মানুষ চাইবে তার তার যে নাগরিক অধিকার, তার যে যে ভোটাধিকার, তার যে আইনের শাসনের বিষয়টা আছে, বাক স্বাধীনতার বিষয়টি আছে, জীবনের নিরাপত্তার বিষয়টি আছে, এইগুলোর সুরক্ষার ক্ষেত্রে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে যে এটা হচ্ছে মানুষ জনগণের দাবি। আপনি যদি জনগণের দাবির বিপক্ষে গিয়ে যদি অন্য কোনো দলকে শক্তিকে সমর্থন দিয়ে একটি স্বৈরাচারী অনির্বাচিত সরকারের সমর্থন করে তাদেরকে ক্ষমতায় রাখার পেছনে যদি কাউকে এরকম পারসেপশন ডেভেলপ করে তাহলে দুই দেশের সম্পর্ক যেটা চেকসই হওয়া উচিত দীর্ঘস্থায়ী হচ্ছে সেটা হবে না। এবং এটা কিন্তু ভারতের ভারত বলে নয় প্রত্যেকটি দেশে কিন্তু এগুলো আলোচিত হচ্ছে এবং তাদের কিন্তু রিলেশনশিপটা যে কোনো গোষ্ঠী দলের চেয়ে হচ্ছে দুই দেশের মানুষের মধ্যে দুই দেশের মধ্যে। এবং তাহলে যেই সরকারই আসুক তাহলে ওই রিলেটেড যে যার ফাউন্ডেশনের উপর ভিত্তি করে সম্পর্কটা গড়ে উঠবে সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং সেটার একমাত্র উপায় হচ্ছে দুই দেশের মানুষের মধ্যে দুই দেশের মধ্যে সর্বশেষ একটা কোশ্চেন সেটা হলো এই যে আপনি যদিও বলেছেন যে এটা আসলে ভারত বিরোধী কোনো বিষয় না, এটা হলো বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ার ক্ষেত্রে অনেকে হয়তো এটাকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু এই যে বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিস্ট বা যারা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন যারা বই থেকে আমি দেখছি যে বিএনপি থেকে আওয়ামী লীগকে আলাদাভাবে একটা যে বৈশিষ্ট্য চিহ্নিত করা যায় সেটা হচ্ছে বিএনপি একটা ভারত বিরোধী স্ট্যান্ড ছিল, মানে বিভিন্ন ইস্যুতে জাতীয় স্বার্থ ইস্যুতে আপনার কথায়। সেক্ষেত্রে
বাংলাদেশে একটা এন্টি ইন্ডিয়ান ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে, এই যে একটা বেশ একটা বড় বড় ভোটার ব্যাংকও আছে, যে ভোটগুলো বিএনপি পেত বলে ধারণা করা হয়, এখন যদি ভারতের সাথে আপনারা এইভাবে নেগোসিয়েশন বা আলোচনা যান, আপনার কি মনে হয় না যে যেই এই ভোটারগুলো কাছে আপনাদের একটু পরিষ্কার করা দরকার, আপনাদের অবস্থান কি? না, আমরা তো এই যে ব্যাপারটা হচ্ছে, আপনি ভারত বিরোধী বলতে যেটা বলছেন, বাংলাদেশের পক্ষে যদি অবস্থান নিতে গেলে এটা যদি ভারত বিরোধী হয়, সেটা অবশ্য আমি মনে করি যারা সেটা যারা ওইভাবে অ্যানালাইজ করে, এটা একটা ভুল অ্যানালিসিস আমি মনে করি। এবং দুই দেশের সম্পর্ক সবসময় হতে হবে যে দুই দেশের স্বকীয়তা এবং দুই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রেখে মিউচুয়াল রেসপেক্ট রিলেশনশিপের ভিত্তিতে যে সম্পর্ক, সেটাই সত্যিকারের সম্পর্ক। এবং বিএনপি কিন্তু সেই সম্পর্কের কথাই বলছে যে বন্ধুত্বটা দীর্ঘস্থায়ী হবে, মিউচুয়াল রেসপেক্ট এবং একে অপরের স্বকীয়তা। আমার স্বকীয়তা আমাকে তো রক্ষা করতে হবে, এটা বিএনপির দায়িত্ব, সাথে সাথে আমি ভারতের স্বকীয়তাকেও রেসপেক্ট করতে চাই। কিন্তু এই জিনিসটা মিউচুয়ালি আমাদের মধ্যে মিউচুয়াল রিলেশনশিপের মধ্যে হতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা লাইনে এক বাক্যে যদি উত্তর দেন, ওবায়দুল কাদের আপনার ভারত থেকে ফেরার পরে বলেছেন যে আওয়ামী লীগে বিএনপি যে আপনারা গেলেন এটা নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নাই, এবং আপনাদেরকে বলেছে আপনারা নালিশ পারে যেখানে যান খালি নালিশ করেন, এক বাক্যে উত্তর দিতে হবে। আমার তো মনে হয় এই কথাটা ঠিক উল্টো, কারণ ওনাদের এই ভারতের বাংলাদেশ ভারতের সম্পর্কের আরেকটি যদি কোনো যদি বিশ্বাসের আস্থা যদি সংকট হয়ে থাকে, এটা তাদের কারণে, কারণ তারা ভারতের সম্পর্কটাকে মূলধন করে তাদের রাজনীতি করতে চায়। যেমন উনি ভারত থেকে এসে বললেন ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা ইন্টারফিয়ার করবে না, তা উনি কি ভারতের মুখপাত্র হয়ে আসছেন ভারত ভিজিট করে? এই যে একটা মন মানসিকতা যে তাদের, যে আমাদের ভারতের সাথে সম্পর্ক হচ্ছে এই যে বিষয়টা আমি বলেছি, এটা ভারতের ব্যাপারে আলাদা কিছু এখানে নাই, এটা কিন্তু আমরা বিভিন্ন দেশের সাথে যে আলাপ আলোচনা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে ভারতের সাথে একই আলোচনা হচ্ছে, এখানে আলাদা কোনো আলোচনা হচ্ছে না। এবং সেই আলোচনাটা কী, সেটা হচ্ছে বাংলাদেশের যে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে, নাগরিক অধিকার কেড়ে নিয়ে তারা ভারতকে এখানে মূলধন হিসেবে ব্যবহার করছে, সেটা ভারত বাংলাদেশ রিলেশনশিপের জন্য ভালো নয়, এবং আমরা সেটাই ক্লিয়ার করতে চাচ্ছি, এবং ভারত সেটা অনুধাবন করতে শুরু করেছে যে কি দুই দেশের রিলেশনশিপ হতে হবে দুই দেশের মানুষের সাথে। অনেক ধন্যবাদ আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিএনপির তিনজন নেতা ভারত সফর করে এসেছিলেন, তার অন্যতম ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন এবং তাদের অবস্থান পরিষ্কার করতে পেরেছেন। আমি আমার পক্ষ থেকে জানার চেষ্টা করেছি, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এ পর্যন্তই।